হ্যালো ডাটা স্ট্রাকচার লাভার্স, আজকে আমরা দেখব বিগো এন্ড স্কোয়ার। তো এই বিগো এন্ড স্কোয়ার সম্পর্কে আমরা আজকে বুঝব। বুঝার আগে একটি কথা বলে নিই, আপনাদের সাপোর্টে আমরা আমাদের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি এবং প্রতিদিনই ইন্সপায়ার হচ্ছি। তাই অবশ্যই সবসময় আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টই আমরা সবসময় এগিয়ে যাব এবং আমরা চেষ্টা করব আপনারাও আপনার স্বপ্নে পৌঁছান। সবসময় আপনাদের টপিকগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের অন্য কোন টপিক আপনারা শিখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভুল ত্রুটি হলে সেটা কমেন্ট করবেন, আমাদের কমিউনিটি গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে আপনার যত কুইরি আছে করবেন, আমাদের টিম মেম্বাররা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে, আনসার দিবে। তো চলেন আজকে আমরা বিগো ও এন জানি। বিগো ও এন স্কোয়ার এই জিনিসটা কি? তো এই বিগো ও এন স্কোয়ারটা হলো যখন আমাদের প্রোগ্রাম এন স্কোয়ার বার এক্সিকিউট হবে তখনই আমরা বলবো এর কমপ্লেক্সিটি এন স্কোয়ার। আমরা যখন বিগো ও এন লেকচারে আমরা কি বুঝছি এন কমপ্লেক্সিটি কি? এন কমপ্লেক্সিটি হলো নাম্বার অফ ইনপুট, যদি নাম্বার অফ ইনপুটের উপর আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট নির্ভর করে তাহলে আমরা বলতেছি বিগো ও এন কমপ্লেক্সিটি। তো যখনই আমাদের নাম্বার অফ ইনপুট এন ইনটু এন তমবার এক্সিকিউট হবে, মানে এন স্কোয়ার বার এক্সিকিউট হবে, তখনই আমরা বলবো এর কমপ্লেক্সিটি এন স্কোয়ার, বিগো ও এন স্কোয়ার এর কমপ্লেক্সিটি। তো এটা বোঝার জন্য আমরা একটা প্রোগ্রাম দেখব, আমরা প্র্যাকটিক্যালি দেখে আরও বিস্তারিত বুঝবো। এই জন্য আমরা এখন চলে যাব আমাদের কোডে, দেন আমরা বিগো ও এন আরও ক্লিয়ার হব। এবং এটা ক্লিয়ারের সাথে সাথে আমরা যে গত ক্লাসে পাঁচটি রুলস দেখেছি সিম্পলিফাইয়ের, সেখানে রিমুভ অল ডোমিনেস্টেন্স নামে পাঁচ নাম্বার একটা রুল ছিল, ওই রুলটাও আমরা আজকে এখানে বুঝবো। তো চলেন এখন আমরা করে যাই। আমরা এখন চলে আসলাম আমাদের কোড এডিটরে, আমাদের এই অনলাইন কোড এডিটর আমরা ইউজ করি। তো আমরা এখন কি করব, আমরা ফার্স্ট একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে একটা অ্যারের নাম দিব। আমরা দিলাম অ্যারে নাম্বার, ওকে। দেওয়ার পরে আমরা এখানে কয়েকটা নাম্বার নিয়ে নিই সিরিয়ালি, দেন আমরা যেটা করব আমাদের পরের স্টেপের কাজ করব। ওকে, আমাদের অ্যারে ডিক্লেয়ার শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ফাংশন নিব, ফাংশন আমরা ফাংশন নাম দিলাম নাম্বার, এবং আমরা কি করব এখানে একটা প্যারামিটার পাস করব ইনপুট নাম্বার, ওকে। দেন আমরা কি করব, এই ইনপুট নাম্বার উপর পর লুপ চালাবো, ওকে। পর লুপ চালাই, পর লুপ চালানোর সময় আমাদের কি করতে হয়, আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু লাগে। তো আমরা আই এর ইনিশিয়াল ভ্যালু দিলাম ওয়ান, দেন আমরা কি করব, আই লেস দেন ইকুয়াল অ্যারের লেন্থ পর্যন্ত চলবে। সো আমাদের এইটা হলো অ্যারে, দেন আমাদের লেন্থ, ওকে, আমাদের লেন্থ পর্যন্ত চলবে, দেন আমাদের আই প্লাস প্লাস হবে। তো এই যে আই, আমরা আগের ক্লাসে দেখেছি আমাদের যখন পর লুপটা আমাদের ইনপুট অফ নাম্বার উপর নির্ভর হয়ে এক্সিকিউট হয় তখন আমাদের কমপ্লেক্সিটিটাকে ও এন। তো আমরা এখানে আরেকটা পর লুপ চালাবো আমাদের ও এন স্কোয়ার বোঝার জন্য, বিগো ও এন স্কোয়ার কমপ্লেক্সিটি বোঝার জন্য আমরা আরও একটি পর লুপ চালালাম। তার ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু আই টু দিলাম, তার সমান দিলাম ওয়ান, দেন আমাদের সেম প্যারামিটারের, মানে এই সেম অ্যারের উপর এটা কি করবে, কাজ করবে, ওকে। আমরা আই টুর লেস দেন ইকুয়াল ইনপুট নাম্বারের লেন্থ পর্যন্ত চলবে, মানে অ্যারের লেন্থ পর্যন্ত চলবে, দেন আমরা দিলাম আই টু প্লাস প্লাস, ওকে, আমরা দিলাম আই টু প্লাস প্লাস। দেন আমরা যেটা করবো এখানে একটা কনসোল করব, কি করব, কনসোল করব, কনসোল লক করব। আমরা কনসোল লক করব কত, আই ওয়ানও করবো এবং আই টুও করবো, করলাম। দেন আমরা এখানে একটা টোটালও কাজ করি, টোটাল একটা টোটাল দিয়ে দিই, আমরা টোটাল কি হবে, প্রতিবার ওয়ান করে যোগ হবে, ঠিক আছে। আমরা এখানে তাহলে টোটালটা ডিক্লেয়ার করতে হবে, ওকে। আমরা টোটালটা ফার্স্ট ডিক্লেয়ার করে দিলাম, আমাদের প্রথম স্টেপে টোটালে বেড়ে থাকবে জিরো। দেন আমরা যে কাজটা করব, আমরা রিটার্ন করব টোটালকে, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, একটু সুবিধা হবে, ওকে। আমরা এখন যে কাজটা করব, আমাদের আবার কি করব, ফাংশনকে কল করব, ওকে। এটা আমরা কনসোলে কল করলে দুইটা ভ্যালু দেখতে পারবো। দেন কল করার পরে আমরা এখানে কি করব, আমাদের যে অ্যারে নাম্বার ইনপুট আছে আমরা তা পাঁচ করব, ঠিক আছে। এখানে কি বললো, আই ওয়ান নট ডিপাইন, আই ওয়ান ইজ নট ডিপাইন, সরি, আমাদের আই ওয়ান হয়ে গেল কোথায়, আমরা যদি দেখি, ও সরি, এখানে, ওকে, ঠিক আছে। আমরা এখন সলভ করলাম, যদি এখন আমরা প্রোগ্রামটা বুঝি, আমরা কি করলাম, নেস্টেড একটা লুপ চালালাম, ঠিক আছে। এ পর্যন্ত আমাদের কাজ করলাম, এখন আমরা আউটপুট দেখে বুঝবো এই প্রোগ্রামটির কিভাবে কমপ্লেক্সিটি এন স্কোয়ার।
তার জন্য আমরা আউটপুটটি লক্ষ্য করি। ঠিক আছে, আমাদের এই যে আউটপুটটি প্রত্যেকটা অ্যারের এলিমেন্টের জন্য অ্যারের লেন্থ যত, ঠিক আছে, ততবার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আর যদি আমরা দেখি এটা এন স্কোয়ারতম বার এক্সিকিউট হয়েছে, দেখেন টোটাল আমাদের কয়বার এক্সিকিউট হয়েছে, 7×7 যদি আমরা করি, গুণ করি, তাহলে পাবো কত, 49। ঠিক আছে, তো আমরা যদি 7 এন স্কোয়ার করি তাহলে কত পাবো, 49। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই অ্যারেটা, এই অ্যারেটা আমাদের এন স্কোয়ারতম বার এক্সিকিউট হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সহজে, আমাদের এরকম যখন আমাদের একটা ইনপুট অফ অ্যারের উপর, মানে একটা ইনপুট অফ নাম্বারের উপর নেস্টেড কাজ করা হবে, মানে দুইবার একই ইনপুট অফ নাম্বারের উপর কাজ করা হবে, তখন ওই প্রোগ্রামের কমপ্লেক্সিটি হবে এন স্কোয়ার। তো এই ক্ষেত্রে যদি আমরা ভিন্ন ভিন্ন কাজ করি, যদি আমরা কি করি, সেম জিনিসটাই আমরা আবার কপি করি, কপি করে এখানে আমরা দিলাম এন ওয়ান এবং এখানে আমরা কি করলাম, এ পর্যন্ত দিলাম। ঠিক আছে, 5 পর্যন্ত যদি আমরা এটাকে, এই যে এন ওয়ান দিলাম, এই এন ওয়ানের উপর আমরা এটা এক্সিকিউট করি, এবং যে কাজটা করব এখানে আরেকটা প্যারামিটার নেই, এটা দিলাম 1, এবং আমরা আরেকটা প্যারামিটার হিসাবে আমরা কী করব, একে পাস করে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখেন আমরা যেটা দেখতে পারবো যে এটা আমাদের কি হলো, আমাদের মানটা চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো, আমাদের কী জন্য চেঞ্জ হয়েছে, দেখেন ফার্স্টের বার আমাদের এয়ারের লেন্থ হলো 7, 7 এক্সিকিউট হয়েছে, পরের বার এয়ারের লেন্থ হলো 5, 5 এক্সিকিউট হয়েছে, মানে একটা হলো, আমরা যদি বলি একটা হলো এন, একটা হলো এম, আমরা বলতে পারি স্বাভাবিকভাবে আমরা ধরলাম একটা হলো এন কমপ্লেক্সিটি ফার্স্ট ইনপুটের উপর নির্ভর হয়ে এক্সিকিউট হয়, আর সেকেন্ডটা যেহেতু সেকেন্ড ইনপুটের উপর নির্ভর হয়ে এক্সিকিউট হয়, সেক্ষেত্রে আমরা তাকে এন না ধরে এম ধরলাম। তো এক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটা, এটা হলো আমাদের, এই যে আমাদের 5 যে রুল ছিল, আমরা সবসময় এটা রিমুভ করার চেষ্টা করব, আমরা একটা ইনপুট অফ নাম্বারের উপর আমরা আমাদের প্রোগ্রামের কাজ করার চেষ্টা করব, সবসময় এটা মাথায় রেখে, 5 রুলটা মাথায় রেখে এই কাজটা করব। তাহলে আমাদের রিমুভ অল ডোমিনেস্টেন্স, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি, যারা গত ক্লাসের ভিডিও দেখেননি দেখে আসবেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেমভাবে আমাদের কি করব, আমরা সেমভাবে আমাদের যে কাজটা করব একটার উপরই কাজ করব। ওকে, তখন আমাদের কিন্তু এন স্কোয়ার কমপ্লেক্সিটি পেয়ে যাব। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও, আমরা আশা করি আপনার লেকচারটা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে না বুঝতে পারেন, আমাদের কমেন্ট করতে পারেন, আরও যদি কোশ্চেনটা বড় হয় আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে বিস্তারিত আপনি এন স্কোয়ার সম্পর্কে কোন পয়েন্ট বুঝেন নাই, কী বুঝেন নাই, কী কুইরি আছে আমাদেরকে করবেন। আপনাদেরকে যদি আপনাদের পিপল অফ পার্সেন্ট বেশি হয় তাহলে আমরা মিটে নিয়ে আপনাদেরকে লাইভলি আরও বুঝাবো, আর যদি একজন হয় আমরা চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য কমেন্টেই, আর তারপরও যদি আপনার আরও কুইরি থাকে আমরা আপনাদেরকে পার্সোনালি বুঝিয়ে দিব, সমস্যা নেই। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, ডাটা স্ট্রাকচার কন্টিনিউ করেন, আরও কঠিন কঠিন টপিক আস্তে আস্তে আসতেছে, আপনার এই বিগো নোটেশন সিরিজটা ভালোভাবে বুঝলেই সামনের যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো, বেস্ট প্র্যাকটিস, এক্সিলেন্ট প্র্যাকটিস, এই জিনিসগুলো আমরা বুঝবো, গুড ব্যাড এই প্র্যাকটিসগুলো আমরা আস্তে আস্তে বুঝে ফেলবো। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।